মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাংলা পড়ব আমাদের বইয়ের 20 পৃষ্ঠার শব্দার্থগুলো। তোমাদের বইয়ের 20 পৃষ্ঠার শব্দার্থ আজকে আমরা পড়ব। তোমরা সবাই তোমাদের বইয়ের 20 পৃষ্ঠা বের করো। দেখো, 20 পৃষ্ঠার উপরে শব্দার্থ দেওয়া আছে, আমরা এই শব্দার্থগুলো পড়ব। কি লেখা আছে? গৌণ, প্রধান নয়। গৌণ শব্দের অর্থ প্রধান নয়। গৌরব শব্দের অর্থ ফর্সা। ধৌত, ধোয়া হয়েছে। পৌর, নাগরিক। পৌর শব্দের অর্থ নাগরিক। তো এইখানে যে শব্দার্থগুলো দেওয়া আছে আমরা আজকে সেগুলো পড়ব। চলো আমরা খাতায় এই শব্দার্থগুলো লিখে ফেলি। তো আমরা প্রথমে কি লিখব? আমাদেরকে প্রথমে খাতার উপর লিখতে হবে 1 নং প্রশ্নোত্তর, তাই না? চলো আমরা লিখি 1 নং প্রশ্ন উত্তর। তো দেখো, আমরা খাতার উপরে 1 নং প্রশ্ন উত্তর লিখে নিয়েছি। এখন আমরা শব্দার্থগুলো লিখব। তো শব্দার্থ প্রথমে আমাদের বইয়ে দেওয়া আছে গৌণ। চলো আমরা লিখি গৌকর, গৌ মূর্ধন্য, গৌণ। গৌণ শব্দের অর্থ হচ্ছে প্রধান নয়, তাহলে আমরা লিখি প্রধান। প্র ধয়কার ধা দন্তন্য, প্রধান নয়, দন্তন্য অন্তস্থ নয়। গৌণ, গৌণ শব্দের অর্থ প্রধান নয়। গৌণ, গৌণ শব্দের অর্থ প্রধান নয়। তারপরে কি দেওয়া আছে? গৌরব। চলো লিখি গৌকার গৌ অন্তস্তর, গৌরব। গৌর শব্দের অর্থ হচ্ছে ফর্সা, তাহলে আমরা এখানে কি লিখব? ফর্সা। ফ দন্তস্য আকার রেফ, ফর্সা। গৌর ফর্সা, গৌর ফর্সা। তারপর কি আছে বইয়ে? ধৌত, ধ ঔকার ধৌ তো, ধৌত। ধৌত শব্দের অর্থ ধোয়া হয়েছে, ধ ঔকার ধৌ অন্তস্থ একার ধোয়া হয়েছে, হ অন্তস্থ একার এ ছয়কার ছে হয়েছে, ধৌত ধোয়া হয়েছে। তারপর বইয়ে কি দেওয়া আছে? পৌর। চলো আমরা লিখি পৌর, পৌকর পো অন্তস্তর পৌর। পৌর শব্দের অর্থ নাগরিক, পৌর শব্দের অর্থ নাগরিক। চলো আমরা লিখি নাগরিক, দন্তনায়িকা না গ অন্তস্তর অরসিকার রি ক নাগরিক। দেখো আমাদের বইয়ে যে শব্দার্থগুলো দেওয়া আছে আমরা সেগুলো লিখে ফেলেছি। কি কি দেওয়া আছে? গৌণ প্রধান নয়, গৌর ফর্সা, ধৌত ধোয়া হয়েছে, পৌর নাগরিক। চলো আমরা আরেকবার পড়ি। গৌণ প্রধান নয়, গৌর ফর্সা, ধৌত ধোয়া হয়েছে, পৌর নাগরিক। এবার চলো একবার বানান করে পড়ে নিই। গৌণ, ক ঔকার গৌ মূর্ধন্য, গৌণ। গৌণ শব্দের অর্থ প্রধান নয়। পর অফলা ধয়কার ধা দন্তন্য, প্রধান নয়, দন্তন্য অন্তস্থ নয়। গৌর, গ ঔকার গৌ অন্তস্তর, গৌর শব্দের অর্থ ফর্সা, ফ দন্তস্য রেফ আকার ফর্সা। তারপর ধৌত, ধ ঔকার ধৌ ত ধৌত, ধৌত শব্দের অর্থ ধোয়া হয়েছে, ধ উকার ধু অন্তস্থ অয়কার আ ধোয়া হয়েছে, হ অন্তস্থ অয়কার এ ছয়কার ছে হয়েছে। পৌর, প উকার পৌ অন্তস্তর, পৌর শব্দের অর্থ নাগরিক, দন্তনায়িকা না গ অন্তস্তর অরসিকার রি ক নাগরিক। তাহলে তোমাদের আজকে বাড়ির কাজ কি থাকছে? তোমাদের আজকে বাড়ির কাজ থাকছে 20 পৃষ্ঠার শব্দার্থ শিখা এবং লিখা। আমি আশা করি তোমরা সবাই তোমাদের প্রতিদিনের পড়াগুলো প্রতিদিনই শিখে ফেলো। আজকেও আমি যে পড়াটা তোমাদের দিয়েছি সেটাও তোমরা বাসায় খুব তাড়াতাড়ি মনোযোগ সহকারে শিখে নেবে। তাহলে আজকে তোমাদের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে আমার আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড বাই। গুড মর্নিং স্টুডেন্টস, সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমি শাইন কম্পিউটার কিন্ডারগার্টেন স্কুলের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে কেজির ইংরেজি ক্লাস দিব। তো ইংরেজি দেখো, এর আগে তোমাদের কী ক্লাস হয়েছিল? অ্যাক্টিভ ইংলিশ থেকে তোমাদের ক্লাস হয়েছিল
22 পৃষ্ঠায় 6 নং 6 নং এর প্রথম তিনটি পড়িয়েছিল তোমাদের জয়া ম্যাম। আজকে আমি শেষের তিনটি পড়াবো। দেখো শেষের তিনটি কি আছে। ডি নাম্বারে আছে দেয়ার ড্যাশ এ ব্যাগ অন দ্য চেয়ার, তাহলে কি হবে, দেয়ার ইজ এ ব্যাগ অন দ্য চেয়ার। ই নাম্বারে আছে দেয়ার ড্যাশ থ্রি ডাক্স ইজ দ্য পটস, তাহলে আমরা কি লিখবো, দেয়ার আর থ্রি ডাক্স ইন দ্য ইজ দ্য পটস। এটা এখানে ভুল দেওয়া আছে, দেখো ইজ দিয়ে ফেলছে, এটা কি হবে ইন হবে। দেয়ার ই দেয়ার আর থ্রি ডাক্স ইন দ্য পটস। তারপরে আছে হোয়ার ড্যাশ দ্য মুন, তাহলে কি হবে, হোয়ার ইজ দ্য মুন। এখন আমি লিখি আনস টু দ্য কোয়েশন নং সিক্স। এখন দেখো আমি লিখছি ডি নাম্বার লিখবো প্রথমে। ডি নাম্বারে কি আছে দেখো, দেয়ার, তোমরা যখন এগুলো লিখবে তোমরা তখন কিন্তু টি এইচ ই আর ই দেয়ার এভাবে বানান করে করে লিখবে, তাহলে কি হবে তোমরা এই শব্দটা যখন অন্য জায়গায় দেখবে এটা যে দেয়ার তোমাকে আর বানান করে পড়তে হবে না, কারণ তুমি অনেকবার পড়তে পড়তে এটা বুঝে যাবে, কারণ তোমরা তো এখনো ভালো করে রিডিং পড়তে পারো না, সেই জন্য যাই লিখবে বাংলা ইংলিশ যাই লিখবে তোমরা অবশ্যই বানান করে করে লিখবে। ডি নাম্বার দেয়ার, টি এইচ ই আর ই দেয়ার ড্যাশ এ ব্যাগ বি এ জি ব্যাগ, দেয়ার ইজ ইট দেয়ার ড্যাশ ব্যাগ ও এন অন টি এইচ ই দ্য ওয়াল, তাতে এ ডাবল, দেখো দেয়ার ড্যাশ এ ব্যাগ অন দ্য ওয়াল, তাহলে আমরা এখানে কি দিতে পারি ইজ আই এস ইজ, দেয়ার ইজ এ ব্যাগ অন দ্য ওয়াল, দেয়ার ইজ এ ব্যাগ অন দ্য ওয়াল, দেয়ালে একটি ব্যাগ আছে, কি হবে দেয়ালে একটি ব্যাগ আছে, দেয়ার ইজ এ ব্যাগ অন দ্য ওয়াল। তারপরে আমরা কি দিব, তারপরে আছে ই নাম্বার, ডি এর পরে আছে ই, ইতে কি আছে থ্রি টি এইচ সরি দেয়ার টি এইচ ই আর ই দেয়ার ড্যাশ থ্রি টি এইচ আর ডাবল ই দেয়ার ড্যাশ থ্রি ডাক্স ডি ইউ সি কে এস দেয়ার ড্যাশ থ্রি ডাক্স ইন দ্য পন্ড, তোমাদের বইয়ে দেখো ভুল আছে, ইজ দ্য লেখা ইন দ্য পন্ডস পিও এন টি এস, কি লেখা দেয়ার ড্যাশ থ্রি ডাক্স ইন দ্য পন্ডস, তাহলে কি হবে এখানে দেয়ার আর এ আর ই আর দেয়ার আর থ্রি ডাক্স ইন দ্য পটস, পুকুরে তিনটি হাঁস আছে, কি হবে দেয়ার আর থ্রি ডাক্স ইন দ্য পটস, পুকুরে তিনটি হাঁস আছে। এরপরে এফ নাম্বার দেখো কি আছে, এফ নাম্বার আছে হোয়ার ডাব্লিউ এইচ ই আর ই হোয়ার ড্যাশ দ্য মুন টিএইচ দ্য এম ডাবল ও এন মুন, দেখো হোয়ার ড্যাশ দ্য মুন, তাহলে কি হবে হোয়ার ইজ দ্য মুন আই এস ইজ হোয়ার ইজ দ্য মুন, দেখো এই ছয় নং তোমাদের এগুলো আজকে পড়া থাকবে। এর আগে দেখো তোমাদের কি পড়া ছিল, হো ড্যাশ ওয়াকিং, তাহলে কি হবে হো আর ওয়াকিং অর্থ কি কারা হাঁটছে, ইট ড্যাশ অন দ্য ওয়াল, তাহলে কি হবে ইট ইজ অন দ্য ওয়াল, ইহা দেয়ালের উপরে, হোয়ার ড্যাশ ক্লক হোয়ার ইজ দ্য ক্লক, ঘড়িটি কোথায়। এরপরে আমরা আজকে বি থেকে এফ পর্যন্ত আমি যেগুলো লিখে দিয়েছি আজকে তোমাদের পড়া এটা থাকবে, তাহলে তোমরা আমার সাথে কয়েকবার পড়ে নাও। ডি নাম্বারে কি আছে, দেয়ার ইজ এ ব্যাগ অন দ্য ওয়াল, দেয়ার ইজ এ ব্যাগ অন দ্য ওয়াল, এখন আমি যদি বলি দেয়ার ড্যাশ এ ব্যাগ অন দ্য ওয়াল, তাহলে কি হবে ড্যাশের মধ্যে কি বলবে তুমি ইজ, দেয়ার ইজ এ ব্যাগ অন দ্য ওয়াল। তারপরে দেখো ই নাম্বারে আছে দেয়ার আর থ্রি ডাক্স ইন দ্য পটস, দেয়ার আর থ্রি ডাক্স ইন দ্য পটস, এখন তুমি কি আমি যদি বলি এটা যদি আমি অফ মুছে ফেলি, যদি আমি তোমাকে বলি দেয়ার ড্যাশ থ্রি ডাক্স ইন দ্য পটস, তাহলে তুমি কি বলবে দেয়ার আর, কি হবে দেয়ার আর,
There are three ducks. A R E. There are three ducks in the pond. F number আছে where is the moon? Where is the moon? তাহলে আমি যদি বলি where dash the moon তাহলে তুমি কি বলবে? Where is the moon? এখন আমি তোমাদের দিতে বাংলা গুলো বলে দিচ্ছি. There is a bag on the wall. দেয়ালে একটি ব্যাগ আছে. ব্যাগ অর্থ থলে, তুমি ব্যাগ বলতে পারো, দেয়ালে একটি থলে আছে. তারপরে আছে there are three ducks in the pond. পুকুরে তিনটি হাঁস আছে. Where is the moon? চাঁদটি কোথায়? তাহলে আজকে তোমাদের এই এই পড়াগুলোই থাকলো. আমি এসডব্লিউটা লিখে দিচ্ছি. এসডব্লিউ থাকলো 22 পৃষ্ঠা এর 22 পৃষ্ঠা 6 নং এর ডি থেকে এফ শিলি শিখবে এবং এসডব্লিউ খাতা খুব সুন্দর করে লিখবে. আর এসডব্লিউ খাতা তো তোমরা অনেকেই সব প্রায় সবাই বৃহস্পতিবারে জমা দাও. তাহলে তোমরা যারা যারা জমা দাও তারা কিন্তু খুব সুন্দর করে এসডব্লিউ খাতাটা বৃহস্পতিবারে জমা দিবে. আর যারা সুন্দর করে লিখবে তাদেরকে লিখো, তাদেরকে তো আমি খুব বড় বড় স্টার দিয়ে থাকি সুন্দর করে একে. তো এবারও তোমরা কিন্তু সবাই সুন্দর করে লিখবে বৃহস্পতিবারে খাতা জমা আসলে. এরপরে আমি শনিবারে যে ক্লাস দেব সেখানে আমি নামটা লিখে দেবো. তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো. আল্লাহ হাফেজ. গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো. আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি. তোমাদের সবাইকে শাইন কম্পিউটার্স কিন্ডার গার্ডেনের অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি. আজকে আমি তোমাদের কেজি গণিত ক্লাস দেব. আশা করব তোমরা সবাই গত ক্লাসে ম্যাম যা পড়া দিয়েছিল তোমরা শিখেছো, তাই না? আজকে আমরা কি করব, 81 থেকে নিয়ে 90 পর্যন্ত বানান পড়ব. কত কত থেকে? 81 থেকে নিয়ে 90 পর্যন্ত. 81 দিয়ে কি হয়? 81, তাই না? আমাদের বাংলা বানানের থেকে ইংরেজি বানানগুলো অনেক সহজ, তাই না? আমরা একটা বানান পারলে বাকি সবগুলোই পারি. যেমন 81 আছে বলে আমাকে কি করতে হবে? 81 লিখতে হবে. তাহলে আমরা 8 বানান পারি, 80 বানানো পারি, তাই না? তারপরে আছে 90 দিয়ে কি হবে? 90. তাহলে 90 দিয়ে আমরা কি করব? 90 দিয়েও আমরা করে নিতে পারবো, তাই না? তাহলে আমরা কি করব? 81 দিয়ে করব. 90 যদি আমরা 90 বানানটা পারি তাহলে আমরা 121 থেকে নিয়ে 9 পর্যন্ত আমরা সবাই পারি, তাই না? তাহলে এখানে 80 আর 90 বানানটা পারলে আমরা সবগুলো বানান লিখে নিতে পারবো. 81 কত হয়? 81. 80 বানান কিভাবে? E I G H T Y 80. এখানে কি আছে? 1. তাহলে আমি এখানে কি লিখব? 81 আছে বলে আমাকে কি লিখতে হবে? 81 লিখতে হবে. তারপর এখানে আছে ধরো 82 দিয়ে কি হবে? প্রথম আছে 8, তাহলে আমি 80 লিখব. তারপর আছে 2, তাহলে আমি কি লিখব? 82. E I G H T Y 82 T W O 2. তারপর লিখব 83. 8 আছে বলে আমাকে কি লিখতে হবে? 80 লিখতে হবে. তারপর শেষে 3 আছে বলে আমি কি করব? 3 বানান লিখব. তারপর আছে 84. 84 দিয়ে কি করব? 84. তারপর আছে 85. 85 দিয়ে কি করব? 85. তারপর লিখব 86. 86. তারপর লিখব 87. 87 দিয়ে কি হবে? 87. তারপর লিখব আমরা 87 এর পরে কি লিখব? 88, তাই না? তারপর লিখব 89. 89 দিয়ে কি হবে? 89. তারপরে হবে 90, তাই না? 90 দিয়ে কি হবে? 90. এন আই এন ই 90 ওয়াই টি 90. দেখতে পেয়েছো আমরা লিখে নিয়েছি 81 থেকে 90. তাহলে আমরা করি, প্রথম কি হয়? 81 81 81 দিয়ে কি হয়? 81 81.
সবাই অবশ্যই কিন্তু আমার সাথে মুখে মুখে পড়বে। 81 81 82 82 83 84 84 85 85 86 87 87 88 88 89 89 90 90। তাহলে আমরা বানান দেখো 81 81 বানান কিভাবে, আগে আমরা করব 8 বানান। কি করব আমরা? 8, আমরা সবাই 8 বানান পারি, E I G H T, 8। তারপর শেষে একটা কি লিখে দেব? Y লিখে দেব। তাহলে কি হয়ে গেল আমাদের? 80, E I G H T Y, 81, O N E, 1, 81। তারপর বলবো 82 82 81 বানান কিভাবে? E I G H T Y, 82, T W O, 2 82 83 83 83 বানান কিভাবে? E I G H T Y, 83, T H R W, 3 83 84 84 80 বানান কিভাবে? E I G H T Y, 84, F O U R, 4 84, 85 85, T I G H T Y, 85, F I V E, 5 85, 86 86, E I G H T Y, 86, S I X, 6, 87 87, E I G H T Y, 87, S E V E N, 7, 88 88, E I G H T Y, 88, E I G H T, 8 89 89, E I G H T Y, 89, N I N E, 9 90 90, N I N E, 9 T Y T, 90। কালকে তোমাদের 81 থেকে নিয়ে 81 থেকে নিয়ে 90 পর্যন্ত শিক্ষা লেখা থাকবে। কালকে তোমাদের এই 10টা কি করবে? শিখতে হবে এবং বাসায় SW খাতায় লিখতে হবে। আশা করব তোমরা এই বানানগুলো তোমাদের আর দ্বিতীয়বার পড়তে হবে না, তোমরা নিচে নিচে এখন লিখতে পারবে। তোমাদের এগুলো কিভাবে আসে? তোমাদের কিন্তু এটা দেখে বলতে হবে এটা কি, এটা কি? 84 মানে কি হয়? 84। তোমাদের কিন্তু এভাবে সিরিয়াল ভাবে আসবে না, তোমরা জানো এটা কিভাবে আসবে। তোমাদের 84 এই দুটো দেখে বুঝতে হবে এটা কি দেওয়া আছে। তাহলে 84 লিখে সমান সমান দিয়ে কি করতে হবে? 84 লিখতে হবে। তোমাদের আম্মুকে বলবে যে এগুলো একবার ইংরেজি থেকে একবার এগুলো তুলে দিতে তোমরা সংখ্যা লিখবে, আরেকবার তোমাদের সংখ্যা তুলে দিতে তোমরা ইংরেজিটা লিখবে। বানান করে তোমরা ইংরেজিটা লিখবে, তখন এগুলো আম্মু আব্বু যেন এগুলো সবগুলো এলোমেলো করে দেয়, এভাবে সিরিয়াল হবে না, ঠিক আছে? আশা করবো আমাদের ছোট্ট সোনামণির এগুলো খুব সুন্দর করে আম্মুর কাছে লিখতে পারবে। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।